দেখি আমি নেগেটিভ কমেন্টগুলোকে পজিটিভ দিক থেকেই দেখছি। এটা কুসু কথা কইরা দিবো আমি, আমাকে এখানে না নিজের মানে মায়ের মতো মনে হয় রীতা আন্টিকে। ওয়েলকাম টু উইসপটিউ, আছি পূবের ময়না সেটে, আমার সাথে আছে আপনাদের প্রিয় ময়না। কেমন আছো? বাহ, ইন্ডিয়াতে চলে এসেছো? হ্যাঁ, ইন্ডিয়া চলে এসেছি, আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ইন্ডিয়া এসে কেমন লাগছে একটু শুনি ময়না। ও আচ্ছা, তো ময়না তো এখানে ইন্ডিয়াতে এসে তো অনেক কিছুই করছে, অনেক কাণ্ডকারখানাই করছে। ময়না অনেক মজার মজার জিনিস করছেন, আপনারা যদি টেলিকাস্টটা ফলো করে থাকেন এতদিন আপনারা অলরেডি, হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়েও অনেক কিছুই রান্না করছে। এবার আপনাদেরকে তো দেখতে হবে, তারপরে রোদ্দুরকেও কীভাবে মানে পুলিশ, অনেক পুলিশ নিয়ে তো ভয়, তো এবার পুলিশের কাছে ধরিয়ে দেবে বলেছে, তো এবার রোদ্দুরকেও কী করে জব্দ করে সেটা জানার জন্য আপনাকে তো পরের এপিসোডগুলো দেখতে হবে, কারণ এই ব্যাপারটা আরও মজা হতে থাকছে এবং শ্যুটগুলো এত মজা করে হচ্ছে না, গোটা জিনিসটা করতেও ভীষণ মজা লাগছে, মানে এত ফানি ফানি ডায়ালগস, এত ফানি ফানি আমি অ্যাকশনস করছি, তো আমার না ভীষণ মজা লাগছে এগুলো করতে। ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা হলো আর কি? হ্যাঁ হয়েছিল, মানে আমি করিনি, ময়না করেছে, ঐশানি তো রান্না করতে পারে না। হ্যাঁ কিন্তু হ্যাঁ করেছি, আর ওটা আমি পরে খেয়েও দেখেছি ভীষণ ভালো ছিল। ওকে, ইলিশ মাছ কি এমনি পছন্দ বর্ষাকাল? ইয়েস, আমার ইলিশ মাছ এত পছন্দ, আমি শীত গ্রীষ্ম বর্ষা মানে যদিও থাকে না তাও খেতে পারি, আমি সকালের মধ্যে চার বেলা আমি ইলিশ মাছ খেতে পারি, আমি এত ইলিশ পাগল, মানে ইলিশ মাছ দিদিন আমার কিছু চাই না, আমার এত ইলিশ ভালো লাগে। মানে প্রপার বাঙাল একটা ব্যাপার স্যাপার রয়েইছে কিন্তু ময়নার। হ্যাঁ মানে আমি মানে ঐশানি নিজেও কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসে, লাইক আমি চিকেন আর মাছের অপশন থাকলে আমি মাছটাই আগে প্রেফার করবো, মানে আমার মাছ খেতে এত ভালো লাগে, ওই মাছের বিষয়টা আমার বেশ একটু ল্যাভিশ টাইপ অফ, একটু বসে বসে খেতে ভীষণ মজা লাগে। আর আমি সব রকমের মাছ খাই, চিংড়ি ছাড়া, চিংড়িটা আমার একটু ভয় লাগে, মানে চিংড়ি যেহেতু ককরোচের একটা রিলেটিভ, দুজনে হোমোসায়ানিন ব্লাড গ্রুপ শেয়ার করে, তো ইয়েস আমি চিংড়ি খাই না। চিংড়ি বাদ দিয়ে সব মাছ খেতে পছন্দ করো, আর ইতিমধ্যে তো টেলিকাস্ট থেকে দর্শকরা বেশ ভালোই ফিডব্যাক দিচ্ছে, তোমার ভাষা খুব পপুলার হয়ে গেছে দর্শকরা। হ্যাঁ, তো আমার ভীষণ ভালো লাগছে, আমার এই ব্যাপারটাই ভীষণ ভালো লাগছে যে এত কম বয়সে আমাকে লোকে এত ভালোবাসা দিচ্ছে, লোকে আমার চরিত্রটা যেভাবে নিচ্ছে, ময়নাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে, ঐশানীকে যেভাবে ভালোবাসা দিচ্ছে, তো ওটাতেই আমার ভীষণ ভালো লাগছে। আর আমি আশা করি পরবর্তীকালেও আপনাদের এই আশীর্বাদ, এই ভালোবাসাটা যেন পেতে পারি, তো হ্যাঁ এটাই আমার বক্তব্য। বাংলাদেশকে কতটা মিস করছে একটু ময়না শুনি? হ্যাঁ, বাংলাদেশে মানে বাংলাদেশকে ময়না তো একটু মিস করছেই, মানে ঐশানীও একটু করছে, ময়নাও একটু করছে, ওখানের শ্যুটগুলো যেগুলো হতো আমার বাড়ির লোকেদের সাথে সেগুলো মিস করছি, ওখানের মজাগুলোও মিস করছি, তবে হ্যাঁ এখানেও একটা আলাদা মজা আছে, এখানেও ভীষণ মজা করছি আমি, তবে হ্যাঁ ময়নাও মিস করছি। খাড়া খাড়া ধরে নিলে বিয়েতে? হ্যাঁ, আমি কীরকম ওই খাড়া ধরে পড়েছি, আমার না ওই ডায়লগটা ভীষণ মজা লেগেছে, মেরে কুসু কথা কইরা দিব আমি। হ্যাঁ, তো আমি যখনই বলতে গেছি আমি বলছি আমি কি এটা ভুলে দিই, মানে ওই ডায়লগটা বলার একটা এক্সাইটমেন্ট ছিল আমার, তো এটা ওই সিনটা আমি ভীষণ ভালোভাবে ভীষণ মজা করে করেছি, মানে মজা করে করিনি, মানে মজার সিন ছিল না, তবে আমি ওটা ভীষণ ভালোবেসে করেছি। হ্যাঁ, তুমি সিনটা করে নিজে মজা? হ্যাঁ, আমি নিজে ভীষণ মজা পেয়েছি। এই যে আমরা, আমি তোমাকে কিছু ভাষা বলবো, সেটা ময়না কীভাবে বলবো তোমাকে একটু করে দেখাতে হবে। আচ্ছা, ট্রান্সলেশন? একদম ট্রান্সলেশন। আজকে আর যাবো না, আজ আর যাবো না, এটা কি বিচ্ছিরি দেখতে বাবা, কি বিচ্ছিরি দেখতে, বাপরে বাপরে বাপ, এই রংটা বেশ ভালো। হ্যাঁ রংটা বেশ ভালো, এই লোকটাকে পেলে আমি এমন মার মারবো না। হ্যাঁ এই লোকটা, এই লোকটার পেলে আমি এমন মার মারুম না। এই রান্নাটা কিন্তু আমি বেশ ভালোই করেছি, এই রান্ধা, এই রান্ধাটা কিন্তু আমি বেশ ভালো করছি। হ্যাঁ বেশ খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা ডায়লগ দিলে। আমি চেষ্টা করেছি, ঠিক আছে, বেশি জাজ করবেন না আপনারা, বিকজ হ্যাঁ অবশ্যই আমি তো পুরো স্ক্রিপ্ট দেখে ওখানে ছেড়ে আসি, তো এখানে স্ক্রিপ্টটা ছিল না, তো যদি একটু কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা একটু দয়া করে ওটা দেখে ক্ষমা করে দেবেন, অবশ্যই একটু সাজেশন দেবেন, তবে হ্যাঁ এটা স্ক্রিপ্টেড ছিল না, তো যদি একটু ভুল হয়ে থাকে তো আমার ক্ষমা করে দেবেন। আর এখন কি রাস্তাঘাটও ময়নার মতনই কথা বলে ফেলছে মাঝে মাঝে? হ্যাঁ
আমি বলে ফেলছি কি দুদিন আগে বলতে গিয়ে আমি বলছিলাম যে হ্যাঁ আমি তো একটু পরে বাসায় যাব, আমি তারপর বলেছি এই সরি সরি না না এটা কি বলছি মানে বাড়ি যাব। হ্যাঁ তো ওই ভাষাটা আস্তে আস্তে চলে আসছে, আর এটা একটা ভালো জিনিস আমি দেখছি, তার মানে ভাষাটা আস্তে আস্তে রপ্ত করতে পারছি আমি নিজের মধ্যেও অ্যাজ ঐশারি। তো আমার ক্যারেক্টারটা করতে এটাতে সুবিধে হবে, তাহলে আমাকে আলাদা করে আর ভাষাটা ওইভাবে ইনকর্পোরেট করতে হবে না। এখনের মধ্যে সেটের মধ্যে সবথেকে ভালো বন্ধু কে হয়েছে? আচ্ছা ইন্ডিয়াতে এসে আমার খুব ভালো বন্ধু হয়েছে, মানে আমার এখানে সবার সাথেই বেশি বন্ডিং হয়েছে, বাট খুব ভালো আমার বন্ধু হয়েছে হচ্ছে যে রোদুরের বোন করছে মোহ সুহানা, তো ওর সাথে আমি অনেক কথা বলি, অনেক মানে এন্টারটেনমেন্ট নিয়ে, কী করবো না করবো নিয়ে, সিন নিয়ে, অনেক কিছু নিয়ে আমরা ভীষণ মজা করে কথা বলি এবং সবার সাথে ভীষণ মজা করে আমরা কথা বলি। এখানে সবাই ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি এবং আমার সাথে মানে নিজের ফ্যামিলির মতো করে মেশে, এবং এই গোটা জায়গাটা না একটা ফ্যামিলি হয়ে গেছে, মানে আমরা খাবার শেয়ার করা, এই নর্মাল কথা বলা, কী হয়েছে না হয়েছে প্রত্যেক দিন বলা, এগুলো আমাদের মধ্যে চলেই এসছে এখন। আর কাকে দেখলে একটু ভয় ভয় পাও ইন্ডিয়াতে এসে? সেটার মধ্যে ঐশানি পায় না, ঐশানি মানে পায় না, কিন্তু ময়না একটু ভয় পায় হচ্ছে বড়ো মাকে, বড়ো মাকে যেহেতু সে স্নেহও করে সেই জন্য সে ভয়ও পায় যদি বকা ঠকা খায়, তো এবার তাকে সে ডিসঅ্যাপয়েন্ট করতে চায় না, তো ব্যাপারটা হচ্ছে ময়না একটু বড়ো মাকে ভয় পায়, ঐশানি পায় না, ঐশানি ঐশানি রীতা আন্টি বড়ো মাকে অফ ক্যামেরা কতটা ভালোবাসে। হ্যাঁ তো রীতা আন্টির সাথে আমি আগেও কাজ করেছি, তো হ্যাঁ আমি করেছিলাম নটি বিনোদিনীতে আকাশ আটে, তখন আমি ছোটো ছিলাম, তো এখন আবার বড়ো হয়ে ওনার সাথে কাজ করে আমার মনে পড়ছে যে কীরকম উনি আমাকে সবসময় সেটের মধ্যে বলতেন যে কীভাবে করলে আমার ভালো হবে, উনি ভীষণ ভালো আমাকে সবসময় মানে ভালোভাবে সেটের মধ্যে রেখেছে, আমার যেখানে অসুবিধা হচ্ছে সেখানে আমাকে বলেছেন, আর হ্যাঁ মানে আমাকে এখানে না নিজের মানে মায়ের মতো মনে হয় রীতা আন্টিকে, তো হ্যাঁ আমার বড়ো মাকে আমার ভয় লাগে না, ময়নার একটু ভয় লাগে, তো বড়ো মা ময়নার মধ্যে এটা একটা সিমিলারিটি আছে ময়নার আমার মধ্যে যে বড়ো মায়ের এই জায়গাটা আমরা দুজনেই কিন্তু একই রকমভাবে দেখি, তো ওই জিনিসটা মাঝে মধ্যে ন্যাচারালিও হয়ে যায় যেটা সিনে করতে গিয়ে এখানে হচ্ছে। এখনও অবধি যদি কোনো নেগেটিভ কমেন্ট এসেছে তো নেগেটিভ কমেন্ট সেটাকে ডিল করেছো কীভাবে ওই সব? কারণ এটা তো তোমার প্রথম বড়ো প্রজেক্ট এটা। এক্স্যাক্টলি, তো আমি ব্যাপারটা প্রথমে আমার একটু মন খারাপ ছিল, বাট তারপর আমি ভাবলাম যে না ব্যাপারটা হচ্ছে যে ওরা যেটা দেখছে তো ওরা অনেক সাজেশনও দিচ্ছে, এরকম না যে নেগেটিভ কমেন্টই শুধু আসছে, তো ভ্রু পজিটিভ ভালো মানুষ। হ্যাঁ এক্স্যাক্টলি, মধ্যে তো কিছু থাকে নেগেটিভ। হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে 75% ভালোবাসা আর তারপর বাকিটা যদি নেগেটিভ হয়, তা আমাকে আমার মা বলেছে 75% ভালোবাসাটা যেটা আসছে সেটার উপরে ফোকাস করতে, যদি আমি ওই নেগেটিভ কমেন্টগুলো নিয়ে এখন পড়ে থাকি তাহলে আমার ইম্প্রুভমেন্টটা যেটা হবে সেটা, এটা আমিও বুঝেছি যে হবে না, তো যদি আমি ওইটা নিয়ে ভাবি যে আমি অ্যাকচুয়ালি ওটাকে পজিটিভ দিক থেকে দেখি, আমি নেগেটিভ কমেন্টগুলোকে পজিটিভ দিক থেকেই দেখছি যে আমি দেখছি যে কোন জায়গাটাতে বেটার করলে আমার ভালো হবে, যেরকম ভাষার দিক থেকে অনেকেই বলছে তো অনেকে সাজেশনও দিচ্ছে, তো আমি ওগুলো নিজেও ইনকর্পোরেট করছি, আর হ্যাঁ আমি ওটাকে পজিটিভ হিসেবেই নিচ্ছি, তো নেগেটিভ জিনিসটাকে আমি যদি নিজে ইন্টারনালি পজিটিভ হিসেবে নিই তো আমার ওটা তো অত মনে হচ্ছে না। তুমি কি এখনো স্কুলে পড়ো? এটা দর্শকদের বারবার একটা প্রশ্ন ছিল আগে। হ্যাঁ আমি এখনো স্কুলে পড়ি, পরের বছর আমি পাস আউট করে যাব, আমার 17 বছর বয়সে আমি ক্লাস 12 পড়ি। পড়ার জন্য টাইম পাচ্ছ কখন পড়তে? হ্যাঁ মানে হালকা চাপ আছে, দুদিন আগে আমার এক্সামও গেল এখানে শ্যুট করতে করতে, ভালোই হয়েছে এমন বলবো না, মানে এটা একটা মিসকনসেপশন আছে যে শ্যুটিং করলে পড়াশোনা হয় না, বাট আমি আমি বোস্ট করছি না আগে থেকে বলে রাখছি, আমি শ্যুটিং করে আমি শ্যুটিংয়েই পড়ে আমি ভালো মার্কস পেয়েছি, আমাদের 50 পরীক্ষায় আমি 40 ওপরে সবকটাতে মার্কস পেয়েছি। ওকে, শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে কি পড়ে নাও? সিনের ফাঁকে ফাঁকে? আমি সিনের ফাঁকে ফাঁকে পড়ে নিই, এবং মাঝখানে এখানে শ্যুট হচ্ছিল তো বাড়ি গিয়ে আমি মানে নাইট শ্যুটের পরে 2 ঘন্টা পড়ে নিয়েছিলাম, তারপর পরে স্কুলে চলে যাচ্ছিলাম পরীক্ষা দিতে, তো হ্যাঁ মানে এটা না যে লোকে বলে যে শ্যুট করলে পড়াশোনা হয় না, এটা একটা ভীষণ বড় মিসকনসেপশন, না আমি পড়াশোনাটা ভালোভাবে করতে পারছি এবং আমি দুদিনটা মানে দুদিকটা ভালো করেই ম্যানেজ করতে পারছি, এবং আমি তো সবসময় শ্যুট করি না, আমি তো বাড়িতে বাকি কাজও করি, তো ইয়েস বেশ থ্যাংক ইউ সো মাচ, পড়াশোনা কেরিয়ার আরও উন্নতি হোক, আরও দর্শকদের ভালোবাসা পাওয়া 75% যেন 100% হয় ভালোবাসা। এক্স্যাক্টলি, আপনারা মানে আপনারা যত ভালোবাসা দেবেন ততই মানে আমার ভালো, ততই আমি ক্যারেক্টারটাকে আরও ভালোভাবে গড়তে পারবো আর কি, মানে নিজের একটা মানে মাথা আপনারা না দিলেও আপনারা যে সাজেশনগুলো দেন, আপনাদের যদি কোথাও মনে হয় যে কিছু ভুল হচ্ছে আপনারা সাজেশন দেবেন, যদি কিছু ভুল করে থাকি তো আমাকে নিশ্চয়ই বলবেন, আর হ্যাঁ একটু ক্ষমা করে দেবেন যদি আমি ওটা ওভারলুক করে যাই,
বাট হ্যাঁ, আপনাদের যে ভালোবাসাটা সেটাই আমার জন্য অনেক এবং আমি ভীষণ কৃতজ্ঞ ওটার জন্য। আর আপনাদের কিন্তু প্রত্যেক দিন দেখতে হবে পুবের ময়না, সোম থেকে রবি, শুধুমাত্র জি বাংলায় সন্ধ্যে 6টার সময়।